সাউথ ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে আলোচিত ইন্ডাস্ট্রি হলো তামিল ইন্ডাস্ট্রি। বর্তমান বিজয় সূর্য নয়নতারা হলেন তামিল ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় অভিনয় শিল্পী। তবে এই সময় এসে রজনীকান্ত, কমল হাসান, অজিত কুমাররা যেভাবে সুপারহিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তা যে কোনো ইন্ডাস্ট্রির জন্য ঈর্ষণীয়। আজ আমরা তামিল ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা 10টি সিনেমা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এ আর মুরুগাডোস তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালকদের মধ্যে অন্যতম। এবছর 9 জানুয়ারি তার পরিচিত দরবার সিনেমাটি মুক্তি পায়। মুক্তির আগে থেকে সিনেমাটি ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে, কারণ সিনেমাটিতে ছিলেন তামিল সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়ক রজনীকান্ত, সাথে ছিলেন তামিল ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা, আরও ছিলেন বলিউড স্টার সুনীল শেঠি ও জনপ্রিয় তারকা নিবেদা থমাস। তবে এত কিছুর পর 200 কোটি বাজেটের সিনেমাটি আয় করে মাত্র 215 কোটি রুপি, যে কারণে দরবার একটি অ্যাভারেজ হিট সিনেমায় পরিণত হয়। তারপর বক্স অফিস কালেকশনের বিবেচনায় সিনেমাটি তামিল সিনেমার সর্বকালের সেরা 10-এ রয়েছে। তামিল ইন্ডাস্ট্রির বর্তমানে রমর অবস্থার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রজনীকান্ত ও কমল হাসান। 1954 সালে জন্ম নেওয়া কমল হাসান 1960 সালে চাইল্ড আর্টিস্ট হিসেবে তার কেরিয়ার শুরু করেন। 1972 সালে কারাথিমোগান থেকে শুরু করে আজ অবধি তার প্রায় সবগুলো সিনেমাই সুপারহিট। 2013 সালের 25শে জানুয়ারি কমল হাসান পরিচালিত ও অভিনীত বিশ্বরূপম সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটিতে কমল হাসান ছাড়া অভিনয় করেছেন পূজা কুমার ও আনন্দরা জেরিমার মতো দক্ষ অভিনয় শিল্পী। বিশ্বরূপম সিনেমাটি তামিল, হিন্দি ও তেলুগু ভাষণে মুক্তি দেওয়া হয়েছিল, যে কারণে 95 কোটি রুপি বাজেটের সিনেমাটি সর্বমোট 220 কোটি রুপি আয় করে ব্লকবাস্টার হিট সিনেমায় রূপান্তরিত হয়। আর সর্বকালের সেরা তামিল সিনেমার তালিকায় রয়েছে নবম স্থানে। তেলুগু ফিল্মে যেমন এসএস রাজমৌলি প্রযুক্তি নির্ভর সিনেমা উপহার দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দেন, তামিল সিনেমায় ঠিক তেমনই রয়েছেন এস শঙ্কর। 2015 সালের 14 জানুয়ারি শঙ্কর প্রযোজিত আই সিনেমাটি মুক্তি পায়। যারা আই সিনেমাটি দেখেছেন তারা জানেন সিনেমাটির নির্মাণে শঙ্কর কতটা মুনশিয়ানা দেখিয়েছেন। আই সিনেমায় অভিনয় করেছেন সুপারস্টার বিক্রম, ব্রিটিশ অভিনেত্রী এমি জ্যাকসন, যদিও এমি জ্যাকসনকে অনেকেই ভারতীয় অভিনেত্রী মনে করেন, কারণ তিনি ইতিমধ্যে তামিল, তেলুগু ও হিন্দি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। আই সিনেমাটিতে বিক্রম ও এমি জ্যাকসনের সাথে খল চরিত্রে বলিউড অভিনেতা উপেন প্যাটেলের অভিনয় দর্শকদের মোহগ্রস্ত করে রাখে। এছাড়াও সুরেশ গোপী, শান্থানাম, টিকে কেলা, মোহন কাপুরের মতো জনপ্রিয় অভিনেতারা সিনেমাটির আকর্ষণ বহুগুণে বৃদ্ধি করতে সক্ষম হন। আই সিনেমাটির বাজেট ছিল মোট 100 কোটি রুপি, আর সিনেমাটি 240 কোটি রুপি আয় করে ব্লকবাস্টার হিটে পরিণত হয়। সিনেমাটি সর্বকালের সেরা তামিল সিনেমার তালিকায় রয়েছে 8ম স্থানে। শুধু ভারতবর্ষ নয়, সমস্ত পৃথিবীর অভিনেতাদের কাছে বিস্ময় হয়ে উঠেছেন রজনীকান্ত। 1950 সালের 12ই ডিসেম্বর জন্ম নেওয়া রজনীকান্ত এখনও ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন, যা সমস্ত পৃথিবীতে একমাত্র। 2019 সালের 10ই জানুয়ারি কার্তিক সুব্বারাজ পরিচালিত পেত্তা সিনেমাটি মুক্তি পায়। রজনীকান্ত অভিনীত সিনেমাটি মুক্তির দিন থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পেত্তা সিনেমায় রজনীকান্তের সাথে তৃষা কৃষ্ণের অনবদ্য অভিনয় দর্শক মহলে আলোড়ন তুলতে সক্ষম হয়। তৃষা কৃষ্ণ ছাড়াও সিনেমাটিতে ছিলেন সিমরান, মালবিকা মোহন, মেঘা আকাশের মতো সুদর্শনা ও জনপ্রিয় সব অভিনেত্রী, সাথে চরিত্র অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীও ছিলেন দুর্দান্ত, যে কারণে সিনেমাটি অনায়াসেই 250 কোটি রুপি আয় করে ব্লকবাস্টার হিট সিনেমায় পরিণত হয়, যার ফলে পেত্তা পৌঁছে যায় সর্বকালের সেরা তালিকার 7ম স্থানে। একটি সিনেমা ইন্ডাস্ট্রির উত্থানে কেবল আইকন স্টারই যথেষ্ট নয়, দরকার হয় ইয়াং স্টারদেরও, আর তামিল ইন্ডাস্ট্রিতে সেবা পূরণ করেছেন বিজয়। বর্তমানে বিজয় তামিল সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। 2017 সালের 18ই অক্টোবর বিজয় অভিনীত মার্শাল সিনেমাটি মুক্তি পায়। 2010 সালে বৃন্দাবনম তেলুগু সিনেমায় কাজল আগারওয়াল ও সামান্থা রুথ প্রভু একসাথে প্রথম অভিনয় করেছিলেন। তামিল সিনেমা মার্শালে তারা পুনরায় আবার একত্রে অভিনয় করেন। মার্শাল সিনেমাটিতে বিজয়ের সাথে কাজল আগারওয়াল ও সামান্থা ছাড়াও ছিলেন সুঅভিনেত্রী নিথিয়া মেনন, যার ফলে সিনেমাটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। তাছাড়া সিনেমাটিতে আরও ছিলেন কাট্টাপাখ্যাত সাথিয়া রাজের মতো দক্ষ অভিনেতা, ফলে 120 কোটি রুপি বাজেটের মার্শাল অনায়াসেই 260 কোটি রুপি আয় করে ফেলে, যে কারণে ব্লকবাস্টার হিট মার্শাল রয়েছে সর্বকালের সেরা তালিকার 6ষ্ঠ স্থানে। সিনেমার নাম যখন সরকার তখন হয়তো আপনার চোখে বেশি উঠবে অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও অভিষেক বচ্চনের অবয়ব, কিন্তু আবার যারা ইতিমধ্যে বিজয় অভিনীত সরকার দেখে ফেলেছেন তারা হয়তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার প্রতিরূপ খোঁজার চেষ্টা করবেন। সম্পূর্ণ রাজনৈতিক কাহিনী এ আর মুরুগাডোস পরিচালিত সরকার সিনেমাটি 2018 সালের 6 নভেম্বর মুক্তি পায়। ইলেকশন ডে, না, ভোট পড়ুরদুকাগ বন্ধু।
আর সিনেমাটিতে বিজয়ের সাথে দুর্দান্ত অভিনয় করেছেন হালের ক্রেজ কীর্তি সুরেশ। বিজয় কীর্তি সুরেশ ছাড়াও ছিলেন বারালক্ষ্মী, শরৎ কুমার ও রাধা রবির মতো দক্ষ অভিনয়শিল্পীরা, যার ফলে সরকার সিনেমাটি নিমেষেই 260 কোটি রুপি আয় করে ব্লকবাস্টার হিট সিনেমায় রূপান্তরিত হয়। সরকারের মার্শাল দুটি সিনেমায় 260 কোটি রুপি আয় করলেও সরকারের বাজেট কম হওয়ায় সরকার সর্বকালের সেরা তালিকার 5ম স্থানে রয়েছে। রজনীকান্তকে নিয়ে আলোচনা করতে গেলে 10টি এপিসোডেও শেষ করা সম্ভব নয়। 2016 সালের 21শে জুলাই রজনীকান্ত অভিনীত কাবালি সিনেমাটি মুক্তি পায়। 100 কোটি রুপি বাজেটে রজনীকান্তের কাবালি মুক্তির পরপরই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। সিনেমাটিতে রজনীকান্তের সাথে তামিলনাড়ুতে জন্ম নেওয়া সেক্রেট গেমস খ্যাত রাধিকা আপ্তে অভিনয় করেন। এছাড়াও নাসের, সাই, দানশিকা, কিশোর সহ দক্ষ সব অভিনয়শিল্পী অভিনয় দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা বহুগুণে বৃদ্ধি করতে সক্ষম হয়, যার ফলে পি রাজনীত পরিচালিত কাবালি সিনেমাটি 286 কোটি রুপি আয় করে ব্লকবাস্টার হিট সিনেমায় পরিণত হয় আর সর্বকালের সেরা তামিল সিনেমার তালিকায় 4র্থ স্থানে পৌঁছে দিতে সক্ষম হয়। এন্থিনার নামটি শুনে দক্ষিণী সিনেমা ভক্তদের অনেকে হয়তো একটু দ্বিধায় পড়ে যাবেন। তারপরে আবার যদি বলা হয় এন্থিনান রজনীকান্ত ঐশ্বরিয়ার একমাত্র সিনেমা, তাহলে হয়তো বলেই দিবেন ঐশ্বরিয়া রজনীকান্তের সিনেমার নাম তো রোবট। হ্যাঁ, এটা ঠিক, রজনীকান্ত ঐশ্বরিয়ার একমাত্র সিনেমার নাম রোবট। মূলত এন্থিনানের হিন্দি ভার্সনের নাম দেওয়া হয়েছিল রোবট। এন্থিনান ভারতীয় সিনেমার ইতিহাসে একটি মাইলফলক সৃষ্টিকারী সিনেমা। ভারতীয় কোনো সিনেমা যে হলিউডের সাথে টক্কর দিতে পারে সেটার উৎকৃষ্ট উদাহরণ এন্থিনান অর্থাৎ রোবট সিনেমা। রজনীকান্ত ঐশ্বরিয়ার সুবিনয় সিনেমাটিকে অনন্য উচ্চতা নিয়ে যেতে সক্ষম হয়। 2010 সালের 1 অক্টোবর মুক্তি পাওয়ায় মূলত এন্থিনান সিনেমা দিয়ে তামিল সিনেমার একটি নবজাগরণের সৃষ্টি হয়। সিনেমাটিতে গ্রাফিক্স ও অ্যানিমেশনের সূক্ষ্ম কাজ এমন নিপুণভাবে করা হয় যা বিগ বাজেট সিনেমা নির্মাণে ভারতে বহুগুণে উদ্দীপনা সৃষ্টি করে। এন্থিনানের সফলতায় পরিচালক এস শঙ্করকে পরবর্তীতে আয়ের মতো সায়েন্স ফিকশন সিনেমা নির্মাণে উৎসাহিত করেছিল। আর 251 কোটি রুপি আয়ের মাধ্যমে ব্লকবাস্টার হিট এন্থিনান তামিল সিনেমার ইতিহাসে আয়ের দিক দিয়ে 3র্থ স্থানে পৌঁছে যায়। বর্তমানে তামিল সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা বিজয় ও জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। আর সময়ের সেরা অভিনেতা অভিনেত্রী একসাথে অভিনয় করলে একটি অতি সাধারণ সিনেমাকেও তো অসাধারণ করে তুলতে সক্ষম হয়। আর সেখানে যদি বিজয় নয়নতারার মতো পারফেক্ট স্ক্রিপ্টে কাজ করতে অভ্যস্ত অভিনেতা অভিনেত্রী একসাথে কাজ করেন তো সে সিনেমা অসাধারণ না হয় উপায় নেই। এটলি কুমার পরিচালিত নয়নতারা ও বিজয়ের বিগিল সিনেমাটি 2019 সালের 24শে অক্টোবর মুক্তি পায়। বিগিল মুক্তির সাথে সাথে সিনেমা হলগুলো হাউসফুলি পরিণত হয়। নয়নতারা বিজয় ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জেকি শ্রফ, আনিশ কুরুবিল্লা, বিবেক ড্যানিয়েল, বালাজি সহ জনপ্রিয় অভিনয়শিল্পীরা। অসাধারণ গল্প নিয়ে তৈরি করা বিগিল অনায়াসে 300 কোটি রুপি আয়ের সিনেমায় পরিণত হয় আর ব্লকবাস্টার হিট বিগিল তামিল সিনেমার সর্বকালের সেরা তালিকার 2য় নম্বরে উঠে আসতে সক্ষম হয়। এন্থিনান ব্লকবাস্টার হিট হওয়ার পরপরই পরিচালক এস শঙ্কর সিদ্ধান্ত নেন সিনেমাটির দ্বিতীয় পট নির্মাণের। তবে বিজয় ইলিয়ানাকে নিয়ে নাবার নির্মাণের ফলে এন্থিনানের দ্বিতীয় পট করতে সময় লেগে যায়, যে কারণে আয় নির্মাণের পরপরই শঙ্কর সিদ্ধান্ত নেন এন্থিনান 2 অর্থাৎ 2.0 নির্মাণের। সিনেমাটিতে রজনীকান্তের সাথে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেত্রী এমি জ্যাকসন। 570 কোটি রুপি বাজেট 2.0 তামিল সিনেমার ইতিহাসে সবচেয়ে বিগ বাজেট মুভি। আর এই সিনেমাটিতে অক্ষয় কুমার পাখিরাজনীতির খল ভূমিকা অভিনয় করে দর্শক ও বোদ্ধামহলে তাক লাগিয়ে দেন। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আদিল হাসান, সুধাংশু পান্ডে, আনানাথ মাহাদেবনের মতো অভিনয়শিল্পীরা। 2018 সালের 29 নভেম্বর মুক্তি পাওয়া সর্বভারতীয় তামিল সিনেমা 2.0 বিগ বাজেট অনুযায়ী ততটা বক্স অফিস কালেকশন করতে সক্ষম না হলেও অনায়াসে 800 কোটি রুপি আয় করে ফেলে, যার ফলে ব্লকবাস্টারে সিনেমাটি রয়েছে সর্বকালের সেরা তামিল সিনেমার 1ম স্থানে। বন্ধুরা, আমাদের আজকের বিশ্লেষণ ধর্ম পর্বটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।